স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকেকার আপডেট হচ্ছে আমাদের টেট আপডেট অর্থাৎ প্রাইমারি টেটের পরীক্ষা কবে হতে চলেছে নতুন করে কি আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে প্রাইমারি টেটের জন্য যে ফর্ম ফিল হয়েছে তাদের কবে পরীক্ষা হতে পারে নতুন করে কি আবার কোনো অ্যাপ্লাই হতে চলেছে কতজন এই পরীক্ষার জন্য কতজনের জন্য নিয়োগ হতে চলেছে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কবে পরীক্ষা হতে চলেছে এই সমস্ত তথ্য আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেবো এবং বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখো কয়েক মিনিটের ভিডিও ওকে তো এখান থেকে তোমরা অনেক কিছু তথ্য আপডেট তোমরা পেতে চলেছো তো যেটা ফার্স্ট যেটা আপডেট হতে চলেছে সেটা যে তোমার পুজোর পরেই কিন্তু টেট পরীক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং বিধানসভার আগে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে এইটা তোমরা কনফার্ম হয়ে যাও ওকে এবং পনেরো হাজারের বেশি কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে ওকে তো চলো আমরা বিস্তারিত আমরা জেনে নেব যে কবে টেট হতে চলেছে এবং তার সমস্ত দেখো যে দুর্গাপুজো পরেই দ্রুত টেট পরীক্ষা নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে এটা কিন্তু একটা সরকারি একটা তোমার তথ্য ওকে টপিকটা কি আছে দেখো আমাদের যে টপিকটা হচ্ছে টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্লিয়ার এবার আমরা বিস্তারিত পড়ে দেখব যে কি নিউজটা প্রকাশিত হয়েছে বেশ কয়েক বছর পরে পশ্চিমবঙ্গে ফের প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি এই টেট কিন্তু প্রাইমারি টেট ক্লিয়ার এমনই জানা গিয়েছে নবান সূত্রে দু সালের শেষবারে টেট পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার তার জেরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আবেদন জানিয়েছিল অসংখ্য পরীক্ষার্থী কিন্তু সেই পরীক্ষাটি এখনো পর্যন্ত হয়নি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গত তিন বছরে টেট পরীক্ষা বসার জন্য আরও প্রচুর পরিমাণে শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছেন তাদের সকলের একই সঙ্গে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন এবং তার জন্য কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি খুব ইম্পর্ট্যান্ট এই তথ্যটি ওকে তো এই যে তথ্যটা যেটা জানা গেছে সেটা তোমাদের বোল্ট রাখার রেখেছে দেখো যে এই দফায় অর্থাৎ নতুন যে পরীক্ষা বসবে ওকে তো এই দফায় পরীক্ষা বসার আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সব প্রার্থী যারা দু হাজার থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে আবেদন করতে পারেনি এটা হচ্ছে খুব ভাইটাল একটা তোমাদের ইনফরমেশন তারা দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে ডিএলএড তোমার রেজিস্ট্রেশন করেছো এবং তোমার রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছো তারা কিন্তু সকলে কিন্তু এই বর্তমানে যে টেটটা প্রকাশিত হতে চলেছে বিজ্ঞপ্তি তাতে কিন্তু তোমরা বসতে চলেছো ওকে তো সেই দু সালে যে ফর্ম ফিল আপ তাদের সাথেই কিন্তু আবার বর্তমান নতুন করে ফর্ম ফিল হবে অতএব যারা দু থেকে দু সালে ডিএলএড কমপ্লিট করেছো বা রেজিস্ট্রেশন করেছো তারা কিন্তু তাদের জন্য এটা গুড নিউজ তাদের জন্য এটা বিগ বিগ ব্রেকিং গুড নিউজ যে তারা কিন্তু এবারে প্রাইমারি টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চলেছ এবং তোমরা বসতে পারবে এটা কিন্তু শিওর ওকে যারা দু সালে আবেদন করেছিলেন তাদের আর আবেদনের কোনো প্রয়োজন নাই বলে এটাও জানা গিয়েছে ওকে অনেক পরীক্ষার্থী কিন্তু আগে দু সালে কিন্তু তারা আবেদন করেছিল তো তাদের কী হবে তারা কেবল তারা কিন্তু সেই এই নতুন যে বিজ্ঞপ্তি দেবে তাতে শুধুমাত্র রিনুয়াল করলে তাদের হবে কোনোরকম ফিজ লাগবে না তবে সকলের পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে ওকে এই দুটো মিলে কিন্তু এই তোমার পরীক্ষা হতে চলেছে ক্লিয়ার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে দুর্গাপুজোর পরে দ্রুত টেট পরীক্ষার নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে দু হাজার একুশ সালের যে বিধানসভা ভোট রয়েছে সেই নির্বাচনের আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে নবান্ন সূত্রে এটা খবর ওকে আর এই দফায় পনেরো হাজার বেশি কিন্তু নিয়োগ হতে চলেছে হিউজ পরিমাণ নিয়ম তোমাদের হতে চলেছে যে পনেরো হাজার এটা নয় পনেরো হাজার বেশি কিন্তু নিয়োগ হবে পনেরো হাজার তোমাদেরকে আস্তির করছে যে পনেরো হাজার প্লাস কিন্তু তোমার এই বিজ্ঞপ্তিতে প্রকা মানে নিয়োগ হতে চলেছে ওকে তবু বন্ধুরা এটাই ছিল তোমাদেরকে দেওয়া এর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট চেলেনে স্ট্রাগল ফর সাকসেস এই চ্যালেনে অলরেডি টেটের ক্লাস শুরু হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি মেথের ক্লাস শুরু করতে চলেছি আমাদের যে অফলাইন কোচিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু অলরেডি আমাদের সমস্ত বিষয়ের যে কোচিং দেওয়া শুরু হয়েছে তার মধ্যে আমরা যে সমস্ত সাবজেক্টগুলি সাধারণত কোচিং দিয়ে থাকি সেটা হচ্ছে ডাব্লুপিপি কেপি আর্মি এস স্টেট এবং যেটা প্রাইমারি এবং এসএলএসটি ওকে আমাদের স্থান হচ্ছে মুর্শিদাবাদ যদি তোমরা ভর্তিতে চাও বা এই ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে দাও অবশ্যই আমাদের এই কনট্যাক্ট নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে তো কলে ভালো তো আসি তোমাদের আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে